Assalamualaikum barbai. Waalaikum assalam. Bro GF koyta. Biye kobe korben? Dine koybar. Apnar basha kotha? Biri khan. Tui eto sexy ken mama. Dine koybar, dine koybar, dine koybar, dine. এগুলা প্রশ্ন নাকি মিসাইল? বাপরে বাপ! আরে আমি না হয় ভুল করে মনে ভুলে একটা পোস্ট দিয়েই ফেলছিলাম যে কিউএনএ ভিডিও বানাবো, সবাই প্রশ্ন করেন, তাই বলে এত প্রশ্ন। ইউটিউবে প্রায় 1200 আর ফেসবুকে 2000-এরও বেশি, কেমনে সম্ভব? জানি না ভাই রে ভাই। আপনারা কি একবারও চিন্তা করে দেখছেন, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি দিতে যাই তাহলে এটা কোনো ভিডিও না, পুরো একটা সিনেমা হয়ে যাবে। আবার না দিলেও তো করবেন মাইন্ড। সো কোনো প্যারা নাই, সবার সব প্রশ্নের উত্তর দিয়ে আমি ভিডিওটাকে দুই পার্ট বানাইছি। যাদের প্রশ্ন উত্তর এই ভিডিওতে পাবেন না তারা প্লিজ একটু ওয়েট, সেকেন্ড পার্ট আসতেছে। সো হে গাইস, দিস ইজ ফারাবি ব্যাক উইথ ফার্স্ট টাইম কিউএনএ বানাচ্ছি, লেটস এনজয়। ওই ইন্ট্রো লাগা। কখনো গুনে দেখি নাই, তবে এবার এই কাজটা আপনাকে দিতে চাই, করবেন? আপনাদের একটা জিনিস কিছুতেই বুঝলাম না, আমার জিএফ আছে নাকি, থাকলে কয়টা, নাম কি, কোথায় থাকে, সেকা কয়বার খাইছেন, মানে জিএফ নিয়ে প্রায় 500-এরও বেশি কমেন্ট। কেন রে ভাই, আমারে প্রেম করতে দেখলে কি আপনারা খুশি হবেন? তাইলে খুঁজেন। ওই তুই শুরু কর। এই পর্যন্ত যত বান্দারে রোস্ট করছেন তাদের মধ্যে কাকে রোস্ট করে তৃপ্তি পাইছেন ভাই? উফ বুঝলাম না, বিশ্বাস করেন এত মজা পাইছি যে এই অবধি তারে নিয়ে 4টা ভিডিও বানাই ফেলছি। আমি বিশ্বাস করি না। তাইলে চ্যানেল থেকে একটু উকি মাইরা আসেন, আশা করি মজাই পাইবেন। ভাইয়া তোমার ফুল নামটা কি? তানজির ফারাবি। আপনার বাবা মায়ের নাম কি? অবশ্যই বলবেন কিন্তু। আব্বুর নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আর আম্মুর নাম মুসাম্মাদ নাজমা বেগম। ভাই আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আপনার 1,000,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে তাহলে আপনার রিয়াকশনটা কি থাকবে? বাসায় বলবো মেয়ে দেখা শুরু করে দাও। ভাই আপনি কি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? চেষ্টা করি ভাইয়া, তবে মাঝে মাঝে মিস হয়ে যায়, যেটা খুবই খারাপ। সবকিছু বাদ দিয়ে রোস্ট কন্টেন্ট কেন বেছে নিলেন? কারণ সবকিছু যদি আমি একা করি তাহলে বাকিরা কি করবে শুনি, তাদেরকেও তো কিছু করার একটু সুযোগ দেওয়া উচিত, তাই না? একজন বিদেশ থেকে কি জানো একটা পাইছে ইউটিউবে ভিডিও বানানোর জন্য, তখন তো আর বুঝতাম না প্লে বাটন আসলে কি। ওই তো তখন থেকেই শুরু, আমিও একদিন পাবো। আপনার লাইফে লেখাপড়া শেষ করে কি হওয়ার ইচ্ছে ছিল? বিশ্বাস করেন পড়ালেখা করার ইচ্ছা ছিল না, আব্বু আম্মু জোর করে করাইছে আর আমিও তাদের মুখের দিকে চেয়ে না করতে পারি নাই। তোমার গার্লফ্রেন্ড আমাকে দিলে 500K সাবস্ক্রাইবার করে দিব। 5,00,000-এর সাথে যদি তোর বউটারে বোনাস হিসেবে দিস তাহলে আমি রাজি। ভাইয়া আপনার পছন্দের রোস্টার কে? অনেকেই তো আছে, কোনটার নাম বলবো? একটার নাম বললে একটা মাইন্ড করবে না? সবাই হ্যাশট্যাগ দিয়ে শিল্পীর নাম টিকটকারদের নাম ডিসক্রিপশনে ব্যবহার করে, কিন্তু আপনি শুনি হ্যাশট্যাগ দিয়ে নিজের নাম ছাড়া অন্য কারো নাম বা কোনো কিছুই ব্যবহার করেন না, কেন? কারণ ব্র্যান্ড বানাইলে নিজের নামকেই বানানো উচিত, শুধু অন্যের নাম বানায় লাভ কি? ভাই আমি শুরু থেকে তোমার ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করি না, লাইক ও দেই না, এই জন্য তোমার অনুভূতি কি? এই কেউ আমার রাইফেলটা নিয়ে আয়, দুটা ফাঁকা আওয়াজ দে, আমার ভিডিও দেখে মজা নেয় আর সাবস্ক্রাইব করে না, ওরে কেউ ধর আমি আইতাছি। তুই এত সেক্সি কেন মামা? আমি বললাম না, আমার শরম করে। আর রেগুলার ভিডিও দেওয়ার ধৈর্য কই পাস? তোর গার্লফ্রেন্ড আমারে খুব উৎসাহ দেয় তাই তো এত ধৈর্য। বিশ্বাস কর মামা, কেউ যদি স্ক্রিপ্ট লেখা দিত প্রত্যেকদিন ভিডিও দিতাম। আপনারে যদি কেউ রোস্ট করে তখন আপনার কেমন লাগবে? অনেকেই করছে, খারাপ লাগে না। মজার বিষয় হচ্ছে আমি নিজেই মাঝে মাঝে ইউটিউবে গিয়ে সার্চ দেই ফারাবি রোস্টেড, শুধুমাত্র আমার ভুলগুলা কি কি সেইগুলা দেখার জন্য। আপনার ক্রাশদের পিক দেখতে চাই। तुम मेरे दिल की बात जान जाओ ना, भाभी भैया की बात मान जाओ ना, कैसे तुझको ये बताए। প্রতি ভিডিওতে ডোন্ট টেক ইট সিরিয়াসলি এই কথা কেন বলেন? কারণ আমি ভিডিও বানাই শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কাউকে সঠিক পথে আনার জন্য না। এখন কেউ যদি আমার ভিডিও দেখে তার ভুল বুঝতে পেরে সঠিক পথে আসে তাহলে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? বিএসসি কমপ্লিট করে আপাতত বেকার। রোস্ট করার ক্ষেত্রে শুধু টিকটকারদের কেন রোস্ট করা হয়? কারণ টিকটকাররাও মানুষ, তার উপর প্রতিবন্ধী, সো তাদেরকে অবহেলা করা উচিত না। তোমার প্রিয় ইউটিউবার কে ফ্রম ইন্ডিয়া? অনেকেই তো আছে, কয়টার নাম বলবো?
ভাই আপনার মনিটাইজেশন পাইতে কতদিন লাগছে প্লিজ জানাবেন। পাঁচ মাস আর কয় দিন জানো মনে নাই। ছোটবেলা কয়বার স্কুল ভাগা মারছিলেন? অনেকবার। ভাই তুমি কি গাঁজা খাও নাকি? আর না হলে এত হাসাও কেমনে মানুষ রে? ভাই রে ভাই তুমি আমারে প্রশংসা করলা না রোস্ট করলা কিছুই বুঝলাম না। ভাইয়া তোমার মা তোমাকে আদর করে কি নামে ডাকে? বাবু। দিনে কয়বার, দিনে কয়বার, দিনে কয়বার, দিনে কয়বার, সবাই বলতেছে দিনে কয়বার, দিনে কয়বার, দিনে কয়বার, কেউ জানতে চাইলো না রাতে কয়বার। কেন রে ভাই আমি কি রাতে না খেয়ে থাকবো? আপনি ইউটিউব চ্যানেলে সফল হতে কতদিন লাগছে? সফল হতে লেগেছে প্রায় এক বছর। ফুসকা নাকি চটপটি কোনটা ফেভারিট? ফুসকা। আপনারা কয় ভাই বোন? দুই বোন আর ফারাবি। তুমি ভালো হইবা কবে? মাসুদ যেদিন ভালো হয়ে যাবে সেদিন। ওয়েট, আমি খারাপ ছিলাম কবে সেটা আগে কোন? আপনার মা কি জানে আপনি এইগুলো ভিডিও বানান? হ্যাঁ অবশ্যই, কারণ তাদের থেকে অনুমতি নিয়েই তো ইউটিউবে আসছি। আপনার বাসা কোথায়? রাজশাহী বিভাগের পাবনা জেলার ঈশ্বরদী থানায়। তোমার ইউটিউবে সফল হওয়ার পিছনে কাদের অবদান বেশি? এই যে আপনাদের। সত্যি বলতে আপনারা আমাকে এতটা ভালোবাসা না দিলে আমি কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না। পাশের বাসার বৌদির জন্য এত ভালোবাসা কেন তোমার? কারণ না চাইলেই অনেক কিছু পাওয়া যায়। নেকামির মহারানী আই মিন আম্মি মল্লিক যদি আপনাকে প্রপোজ করে আপনার অ্যানসার কি হবে? যা বাক ওয়াজ মে সেটা জানি কোন হানকার। আমার রিঅ্যাকশন, মামা তুমি এত কম ভাব নেও কেন? যাতে করে তোরা দুই একটা সেলফি টেলফি তুলতে পারোস এই জন্য। একজন ইউটিউবার সফল হতে গেলে তার কতটা কষ্ট ও অপমান সহ্য করতে হয়? শুরু করার আগ অবধি যতটা সহ্য করতে হয়েছে ঠিক ততটা। সবাই বলে নিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, কিন্তু আপনি আপনার কোনো ভিডিওতে তা বলেন না কেন? আমি চাইলেই তো আর আপনি সাবস্ক্রাইব করবেন না তাই না? আমার ভিডিও আপনার ভাল লাগলে তবেই করবেন। সো চাইয়া লাভ কি? ভাবির নাম কি? তোমার ভাবির নাম আমি কেমনে জানবো? আপনার পছন্দের নায়িকা কে? পরিমণি। বউ হিসাবে কেমন মেয়ে চান ভাই? নাদুস নুদুস। ভাই আপনি এত ট্যালেন্ট কই রাখেন? আমার ট্যালেন্ট আর কই দেখলেন, সব ট্যালেন্ট তো টিকটকারদের, দেখেন না প্রতিদিন নতুন নতুন সব ট্যালেন্ট দেখায়। কাটকে গেলে যা দিখা দেঙ্গে মম্মি সে তুমকো মিলা দেঙ্গে হই হই। ফেভারিট ফুড কি? ভাত। আপনার বিয়েতে পেট ভরে খেতে চাই, দাওয়াত দিবেন কি? কোনো লাভ নাই, আমি তো পলায়া বিয়া করবো, কারণ শুধু শুধু অন্যদের খাওয়া তো আর কোনো লাভ নাই তাই না? ভিডিও বানানোর পাশাপাশি কি করেন বা কি করার ইচ্ছা আছে? কিচ্ছু করি না, তবে ছোটখাটো একটা বিজনেস করার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর হাতে। জীবনে কয়টা প্রেম করছেন? এই ধরেন 25-26টার মতো। আমি বিশ্বাস করি না। আপনি তো মিয়া কিছুই বিশ্বাস করেন না, এই জন্যই প্রতিটা সিনেমায় সেকা খাইছেন। ইউটিউব রোস্টারদের জন্য আপনার একটা মূল্যবান কথা শুনতে চাই। ভালো হও, বুঝছো এগুলা বাদ দিয়ে ভালোর পথে আসো। তোমার প্রথম ইউটিউব চ্যানেলের নাম কি? আরডিএস ধ্রুব মনে হয়। তবে কি ভিডিও বানাইতাম সেটা জানতে চাই, প্লিজ কেউ লজ্জা দিবেন না। ভাই ক্লাসে মেয়েদের হাতে মার খেয়েছেন কখনো? পুরা আধুরা মারামারি করতাম। মিথ্যে কথা, তুমি মিথ্যে বলছিস। হ্যাঁ আসলে আমি অনেক ভদ্র ছিলাম, মারামারি তো দূরের কথা, মেয়েদের আশেপাশেও যাইতাম না। বাংলাদেশের বাহিরে ফেভারিট অভিনেত্রী কে? একজন না, তামিলের সবগুলারই ভাল লাগে। ভাই আপনার 100K সাবস্ক্রাইবার অর্জন করতে কতদিন সময় লাগে? এক বছর 2 মাস 19 দিন। আপনার জিএ হতে হলে কি কি করতে হবে? শাড়ি পরে আমার সামনে উড়াধুরা 1 ঘন্টা নাচতে হবে। কেসর লাগা মেরা মজাক। অনেক তো হলো, এবার একটু র্যাপিড ফায়ার হয়ে যাক। সোয়াক দেশ নাকি তাসিনেশন? সোয়াক দেশ। সালমান দা ব্রাউন ফিশ নাকি পোত্তা হিরন? দুইটাই আমার ফেভারিট। তৈদ আফ্রিদি না নাদির অন দা গো? দুইটাই অল্প অল্প। ফারাবি নাকি কুলহাব? অবভিয়াসলি ফারাবি। নোমান ভাইয়ের পরে আপনার প্রিয় ইউটিউবার কে? সুমনোলজি, আমার বন্ধু চ্যানেল, সবাই একটু ঘুরে আইসেন। ভাই একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে? একদিন। এই ধরেন সকালে স্ক্রিপ্ট লেগে ভিডিও শুট দেন, এডিট করে আপলোড। বাংলাদেশের মাঝে সেলিব্রিটি ক্রাশ কে? সেলিব্রিটি বলতে কি বোঝায় সেটাই আজ অবধি বুঝলাম না, আর ক্রাশ খামো কেমনে? ফারাবি ভাই মনে করো তুমি রাতে ঘুমাইছো আর সকালে উঠে ইউটিউবে ঢুকেন, দেখো তোমার সাবস্ক্রাইবার 0 হয়ে গেছে, তখন তোমার কেমন লাগবে? আবার ঘুমিয়ে যাব, কারণ পরেরবার ঘুম ভাঙার পর যদি 1 মিলিয়ন দেখি তাহলে তো ঈদ লেগে যাবে। মাই কোয়েশ্চেন ইজ আই লাভ ইউ। লাভ ইউ টু ভাইয়া, ভালোবাসা নিয়েন আর অলওয়েজ এই ছোট ভাইটারে পাশে রাখেন। তোমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগে? খুব বাজে খারাপ ফালতু, দিনের সালে কাও আর মতো। ভাবি সহ মিলে রোস্টিং ভিডিও বানান দম থাকলে। এইটা কোনো ব্যাপার, তোমার ভাবিরে পাঠাই দিও, দেখাই দিমুনে। ফারাবি ভাই কোন ক্যামেরা দিয়ে ভিডিও বানান? 16 মেগাপিক্সেলের রিয়েলমি C12 মোবাইলের ব্যাক ক্যামেরা দিয়ে। কোনো মেয়ে আই লাভ ইউ বললে রিয়াকশন কি হবে আপনার? আহো বাতিজা আহো,
দেখছো তোমার লেখ কত বড় ফুকনিটা রাইখা দিছে আর এইটা তোমার ছি 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 পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন ভাই ফ্যামিলি থেকে কি কোনো সাপোর্ট দেয় সেই শুরু থেকে আজ অবধি আমার ফ্যামিলি আমারে ফুল সাপোর্ট দিয়ে গেছে তারা না থাকলে হয়তো আজ এই পর্যন্ত পৌঁছাতেই পারতাম না কাকে রোস্ট করার পরে মনে হয়েছে কাজটা ঠিক করা হয়নি নিজেরে কারণ একজন একজন করে এখন সবাই রোস্ট করবে আপনার সাথে কিবরিয়া ভাইয়ের সম্পর্ক কেমন দুইজন বন্ধুর মাঝে যেমন সম্পর্ক থাকে বিয়ের পরে যদি দেখেন আপনার বউ সেই লেভেলের টিকটকার তখন তাকে নিয়ে রোস্টিং করবেন নাকি ধুরু তখন আমার ইউটিউবে সাইতে টিকটকে বেশি দেখবেন নইলে ভাত পামু না ভাই আপনার প্রথম ভিডিওতে কত ভিউয়ার্স হইছিল বইলেন ভাই নতুন ইউটিউবার অনেক উপকার হবে পাঁচটা ভাই যদি সানি লিওনকে বিয়ে করার সুযোগ পান তাহলে কি করবেন খেয়ে ছেড়ে দিব বিড়ি খান না আপনি কি ধূমপান করেন না ভাই কাকে দেখে ইউটিউবে আসা ইউটিউব শুরু করছি সালমান মুক্তাদির ভাইরে দেখে তবে রোস্টিং শুরু করছি নোমান ভাইরে দেখে আপনার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কি ছিল এমন কোনো মুহূর্ত নেই তবে আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি নিয়ে থাকতে এই জন্যই তো বলি কোনো প্যারা নাই চিল বিয়ে কবে করবেন ভাই বিয়ে কবে করবেন সবাই বলতেছে বিয়ে কবে করবেন বিয়ে কবে করবেন বিয়ে কবে করবেন কেউ জানতে চাইলো না বিয়ের পর বউরে খাও মুখি ইউটিউবে কিভাবে আসলেন এই ধরেন 20 টাকার এমবি কিনে ঢুকছিলাম আর বের হতে পারি নাই ফারাবি ভালো রোস্টার নাকি নোমান আবি কার সাথে কার তুলনা নোমান ভাই অলওয়েজ বেস্ট ছিল আছে আর থাকবে হ্যাঁ ঠিক কইছস ভাই রে ভাই আমি শেষ অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলছি আর না যারা উত্তর পান নাই তারা একটু ওয়েট করেন নেক্সট পার্ট আসতেছে তবে হ্যাঁ এই ভিডিওতে যদি 10,000 লাইক আর 1,000 কমেন্ট পড়ে তবেই নেক্সট পার্ট আনবো নইলে সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল